গুড মর্নিং। তুই যে বলছিলি আজকে যাবি ওই মর্নিং ওয়াকে, ও হ্যাঁ যাব, ভুলে গেছিস? ওট ওট ওট, হ্যাঁ চল। কটা বাজে বলতো এখন? এখন বাজে 17টার মতন, চল চল। হ্যাঁ চলতে হবে। এমনিতে তো 6টায় গেলে ঠিক ছিল, যাই হোক কোনো ব্যাপার না। তুই তাহলে মশারি ফশারি ফটাফট খুলে ফেল, হ্যাঁ আমি আমি খুলছি। জানলা ফাল্লাগুলো খুলে ফেলি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখনো পর্যন্ত তো রোদ ওঠেনি, বাট হালকা হালকা আছে, রোদ উঠে যাবে না বোনো? হ্যাঁ আরেকটু পরে উঠে যাবো। জানলা ফাল্লা খুলে দিয়েছি, বেডও ক্লিন করা কমপ্লিট, রিয়া চলে গেল বাথরুমে, ওদিকে মা বাবা শুয়ে আছে এই ঘরে, মা বাবা তো এখন উঠবে না। তো যাই হোক, এখন রিয়া বাথরুম থেকে আসলে আমিও তারপরে চলে যাবো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, অ্যান্ড দেন বেরিয়ে যাব। 7টা বেজেই গেল, আর সকালবেলাটা দেখি ভালোই ঠান্ডা লাগে, তো তার জন্য এই সোয়েটারটা একটু পরে নিয়েছি। রিয়াকে বললাম চা নিয়ে আসতে, চা ছাড়া বের হওয়া একটু মুশকিলই, কারণ ঘুম কাটছিল না। আগে আমরা 2 বোন রেগুলার 6:30টায় উঠতাম, মানে লকডাউনের টাইমে, তখন মজাও লাগতো উঠতে, বাট এখন অনেক দিন হয়ে গেছে যে 6:30 তো দূরের কথা, 7টায় উঠি না, 8:30 9টা ছাড়া উঠিই না, তো ওর জন্য একটা হ্যাবিটটা খারাপ হয়ে গেছে। আবার ঠিক করবো, বাট এখন না, এখন মুডও নেই ঠিক করার, যখন দরকার হবে তখন। তো চা টা খাওয়া কমপ্লিট, এখন এই সমস্ত জিনিসগুলোকে এখান থেকে সরিয়ে দেব, সবার ফার্স্টে এটাকে সরিয়ে দিই। তো সব কিছু সরিয়ে দিয়েছি, এবার বের করবো জামা কাপড়, মানে যেটা পরে যাব, নিজেও বুঝতে পারছি না কী পরবো। এখান থেকে কোনো একটা টি শার্ট বের করে নেব, বাট কোনটা পরবো, এতগুলো আসলে এখানে টোপলা টোপলা করে রাখা আছে, তো বুঝতেও পারছি না। টি শার্ট খুঁজে পাওয়াটাই মেইন মুশকিল এখানে। তো এই 2টো টি শার্ট বের করলাম, যার যেটা ইচ্ছে সে সেটা পরে নেব। এটা একটু ওই লং স্লিভের মধ্যে আছে, যাই হোক এই প্যাটার্নটা অনেক পুরনো হয়ে গেছে, কোনো ব্যাপার না, মর্নিং ওয়াকেই যাব, তো তার জন্য এটা পরে নিতেও পারি আমি। আবার যদি ডিয়া বলে ও এটা পরবে তো পরুক, আমি তাহলে এটা পরে নেব। তো যাই হোক, আর ট্রাউজার তো যে কোনো একটা বের করে পরে নিলেও হলো, ওটা কোনো ব্যাপার না। এই টি শার্টটা দেখলাম খুবই পাতলা, তো তার জন্য ওটার সাথে পেয়ার করার জন্য এই ইনারটা বের করে নিলাম। ইনারটা একদম ভেতরে ঢুকানো ছিল, মানে এক গাদা ইনারের মধ্যে থেকে এই কালারটা ম্যাচ করার ব্যাপার ছিল, তো তার জন্য অনেকক্ষণ খুঁজতে 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 এটা পেলাম। এবার এটা দিয়ে এটা পরে নেওয়া যাবে, মানে যেই পরুক সে এটা দিয়ে এটা পরে নিতে পারবে। কেমন টাইপের ওয়েদারটা, সোয়েটার পরি নিয়ে এখন লাগছে ঠান্ডা ঠান্ডা, আবার রিয়া বলছে যে যদি সোয়েটার পরিস তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যে লাগবে গরম, মানে কি করব না করব কিছুই না বুঝতে পারি, লাস্টে হয়ে চলে আসলাম, কিন্তু মারাত্মক লাগছে ঠান্ডা। আর লাস্টে আরো হ্যাঁ কোন ট্রাউজার পরবো কিছুই বুঝতে পারিনি, তো এই যেটা সব জায়গায় পরে যাই সেটাই পরে নিলাম। কি করবো এখন, আমরা কোথায় খুঁজতে বসবো? অলরেডি অনেকটা টাইম দেখি হয়ে যাচ্ছে, এটা খাচ্ছি ওটা খাচ্ছি এই করছি ওই করছি ওই করতে করতে, তো বাবা বললো যে তোরা মর্নিং ওয়াক হবে না, লাস্টে তোদের ইভিনিং ওয়াক হয়ে যাবে, তো তার জন্য পরে বেরিয়ে গেলাম যে না না ইভিনিং ওয়াক না, আজকে মর্নিং ওয়াকই করতে চাই। আজকে একদম পুরো মুড আছে, কারণ আজকে হলো দেবহোল, আরে দেবহোল, আজকে হলো দেবতাদের হোলি, তা ওটাকে বলে দেবহোলি, দেবহোলি, হ্যাঁ দেবহোলি বলে মেবি, তো জানি না অতটা, বাট হ্যাঁ। তো যাই হোক, ওটারই একটু সেলিব্রেশন টাইপের নিজেরা নিজেরাই ভেবে নিয়েছি যে এভাবে সেলিব্রেট করবো, ঘুরে ঘুরে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে, তাই না? আর আমাদের আজকে পাশের বাড়িতে অনেক বড় করে সেলিব্রেট হচ্ছে, সেটাও জানতে পেরেছি কালকে নাকি তার আগের দিন, যাই হোক জেনেছিলাম বাট আবার ভুলে গেছিলাম, সকালবেলা মনে পড়লো, কারণ এত লোকজন এসেছে, সকাল থেকেই পুজো টুজো শুরু হয়ে গেছে, তো সেখানে যাব, পুরো এনজয় করবো, সেটাও কেন ছাড়বো, সেটা যাবো বিকালে। আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে, খুবই সুন্দর, মানে এখন থেকে রেগুলার এরকমই ওয়েদার থাকবে, বাট স্টিল গরমও নেই ঠান্ডাও নেই, তাই না? হালকা হালকা ঠান্ডা যেটা সকালবেলা হয়ে থাকে সেটাই আছে, এমনিতে ওইভাবে কোনো ঠান্ডা নেই, তাই না? এই ওয়েদারটা জুলাই হলে তো বাদ বান যায়, তাই না? ওরে বাবা, জুলাই এরকম ওয়েদার হয়েছে। তো এখানেও কিছু সেলিব্রেশন হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে, এখানে কিছু ওটা টাঙিয়ে দিয়েছে, এটাকে কি বলে, ব্যানার বা কিছু, ওটা টানিয়ে দিয়েছে, তো এই সামনে কোথাও কীর্তন ফীর্তন হচ্ছে, ও হ্যাঁ সাউন্ডও পাওয়া যাচ্ছে, তো চলো গিয়ে দেখি। পাতা পড়ে রাস্তাটার কি অবস্থা দেখুনো, প্রচুর চারিদিকে পাতা পড়ে ভুড় হয়ে গেছে, এক গোছা কলা একদম এখানে ভুড় হয়ে আছে। রিয়াকে দেখালাম, রিয়া বলছে এগুলো হলো বিচি কলা, যেটাকে বলে সেটা হবে, দেখতে কি দারুণ লাগছে না বোনো, এটা তো এখন কাঁচা আছে, পাকা হলে খেয়ে নিতাম, আমার একদম ফেভারিট আছে, একদম কাঁচা ভুড় হয়ে আছে, খুবই ভালো লাগছে দেখতে, আরেকবার দেখিয়ে দিই, দেখেছো? কীর্তন শুনতে যাচ্ছে, ওদিকে একটা চলে গেল ওর বন্ধু, এখন এও যাচ্ছে, এরাও যাচ্ছে কীর্তনে।
বলছে এত অদ্ভুত ভাবে চুলটাকে বেঁধে রেখেছিস কেন? তো আমি ফটাফট খুলে ফেললাম। সত্যি তো আমি মানে ঘুমের চোখে মানে ঘুম থেকে রেগুলার উঠে না, আমার চুল বাঁধার একটা অভ্যাস আছে, আর রাত্রেবেলা চুল খুলে ঘুমাই, অথচ ঘুম থেকে ওঠার আমার চুল বাঁধি, উল্টাটা করি আমি, সবাই চুল বেঁধে ঘুমাই। ছোটবেলায় খুবই করতাম, পাগল ছিলাম একদম এগুলো পিচকারি ফিচকারি এই সমস্ত জিনিসের জন্য, বাট এখন সেই ক্রেজটাই হারিয়ে গেছে। কিন্তু দেখতে দারুণ লাগছে না? হেভি লাগছে, হেভি দেখেই ভাবি যে কালারগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতে দারুণ লাগছে। ফাইনালি হাঁটতে 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 আমরা সেই আগের আমাদের যে গন্তব্যস্থল ছিল যেখানে হাঁটাহাঁটি করতে আসতাম সেখানেই চলে এসেছি। আসলাম আমরা হলো এদিক দিয়ে একটু ঘুরে 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 আসলাম, তার জন্য একটু সময় লাগলো। কিন্তু এখন যাদের সাথে হাঁটতাম তারা কেউই নেই, সবাই চলে গেছে, এখন শুধু আমরা দুই বোনই আছি। তো যাই হোক আমরাই হাঁটবো, ওখানে দুই একজন হাঁটছে, ওই যে ওই ছেলেটা হাঁটছে আর দু একজন আছে, ওদিকে চলে গেল হাঁটতে হাঁটতে। তো আমরা একটু হাঁটাহাঁটি করে তারপর বাড়ি চলে যাবো, তাই তো? না সে তো কোনো ব্যাপার না, আর খুবই ভালো লেগে যাওয়াটা, কারণ এদিক থেকে এত সুন্দর করে সূর্যের আলোটা আসে তো, আর সেটা একদম এদিকে যায়, খুবই পজিটিভিটি লাগে, খুবই পজিটিভ সাইন এটা একটা, তাই না? তো তার জন্য মাইন্ড ফ্রেশ করার জন্য সকালে এটা একদম পারফেক্ট জায়গা, যদি এটা বাড়ি থেকে একটু কাছে হতো না তাহলে তো রেগুলারই আসতাম, তাই না উনি? ধর ধর হাত দে হাত দে, এখানে এত জোরে হাওয়া হচ্ছে যে ফ্যানটা একা একাই ঘুরে যাচ্ছে হাওয়ার চক্করে। কি রে আমাকে ছেড়ে একা একাই চলছিস? কি খিদে পেয়ে গেছে? খেতে আসলো আর খিদে পেয়ে গেছে, যদি অনেকক্ষণ হয়ে গেছে, তাই না? আর এই জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে ছোট্ট তাজমহল, এটা কি তাজমহল ভেবে নিয়েছে? চল হাট। আর হাঁটার জায়গাটা দেখো কি অমায়িক অমায়িক, এত সুন্দর, মানে কি বলবো, কুচবিহারের মধ্যে আমি বলবো এটা বেস্ট প্লেস, এটা এক নম্বরে আছে, আর দুই নম্বরে হলো আমাদের বাড়ির পেছনেরটা, কি বলিস বলো? হ্যাঁ ইউনিভার্সিটি রোডটাও খুব দারুণ, এত স্পিডে হাওয়া হচ্ছে যে একদম সব পাতা ফাতা সব উড়ে ঠুড়ে মুখের মুখে চলে আসছে, ছিঁড়ে ওখান থেকে ছিঁড়ে একটা ওদিকে যাচ্ছিলাম, ওদিক থেকে একটা পাতা ছিঁড়ে আমার মুখের মধ্যে ধাপ করে পড়েছে, আমি ভয় পেয়ে গেছি, রিয়া বলছে কিছু না কিছু না পাতা, অ্যাকচুয়ালি আচমকা এসে লাগলো মনে হয় না কি লাগলো তখন বাইরে, সেটাই তো ভেবেছি যে কি রে কিছু পোকামাকড় পড়লো নাকি, ফট করে মাথার মধ্যে পড়েছে। তুই ব্যাগটা নিয়ে কি করতে আসলি? এটা কি অ্যাকচুয়ালি? না আমি পার্সটা নিয়ে এসেছি, ভাবছিলাম যদি হাঁটতে না পারি তাহলে কি করবো, টোটো নিয়ে বাড়ি চলে যাবো। বাহ এই ওরই ওয়াক করতে বেরিয়েছে, ও বলে হাঁটতেই পারবে না অথচ ওয়াক করতে বেরিয়েছে, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম, ওয়াক করতে পারছি না, তখন কি করবো, তখন তো কিছু করতে, এটা ভালো বুদ্ধি, এটা ঠিক কথা, ওই জন্য নিয়ে নিয়েছি। আর যাওয়ার সময় আরেকবার তোমাদের দেখিয়ে দিই এই জায়গাটা, এটা খুবই অতিরিক্ত সুন্দর জায়গা বলে। আর তার পাশে রয়েছে এই ফলস ডেমো টাইপের ট্রেনটা, এটা কিসের জন্য বানিয়ে রেখেছে জানি না, মোস্ট অফ দ্য স্টেশনে এটা থাকে, তাই না বোনো, এরকম টাইপের বানানো, কিসের জন্য থাকে আমি আজ পর্যন্ত ধরতে পারলাম না, যাই হোক। কিন্তু এই ট্রেনটা যখন তৈরি করছিলো মানে এখানে বসাচ্ছিলো সেই সময় আমরা এখানে খুবই আসতাম, আর হলো ওই জিনিসগুলো মনে পড়ে যাচ্ছে, ওই সময় এটা দেখতে আরও বেশি গ্লেজি ছিল, এখন শাইনটা অনেকটা কমে গেছে অবভিয়াসলি এত বছর হয়ে গেছে। তার পাশের এই গাছগুলো এত সুন্দর লাগে না দেখতে, মনে হয় কি কোনো পাহাড়ি অঞ্চলে আছি, তাই না বলো? গাছগুলো কিন্তু দেখ, এই গাছটা খুবই সুন্দর, একদম পাহাড়ি পাহাড়ি টাইপের লুক দিচ্ছে, তাই না? রিয়া বলছে দিদি দেখ এখানে রেড সিগন্যাল দিয়ে রেখেছে, তাহলে আমরা এটার উপর দিয়ে ক্রস করতে কিন্তু পারবো না এখন। আরে বোকা আসতে এখন অনেক দেরি আছে, ও বেকার বেকার শুধু ভয় পায়, তাহলে ওই লাইনটা এখন নামিয়ে দিত না যদি হলো এরকম কোনো ব্যাপার থাকতো, তাহলে থামবে না। ভর্তি বেল দেখতে পেরেছো? ভয় দেখো মনে হয় এই সাইডটা পুরো ভরে গেছে, এই সাইডটা পুরো ভরা এক গাদা বেল, বাপরে বাপ, সবাই এখান থেকে এসে বেল ছিঁড়ে নিয়ে যায় তো। হ্যাঁ সে তো জানি, কিন্তু তারপরেও যে এতগুলো রয়েছে এটাই আমার অবাক লাগছে, কারণ রীতিমতো সবাই এখান থেকে মারাত্মক পরিমাণে পারে, কিন্তু তারপরেও এতগুলো থেকে যাওয়া মানে কত হয়েছিল তার মানেটা হলো এটাই, প্রচুর হয় এই গাছটাতে, প্রচুর ফলন হয় গাছটা, কিন্তু দেখতে খুব সুন্দর। চোখে রাখতে হয়, হাওয়ায় আসলে ছিঁড়ে ছিঁড়ে উড়ে উড়ে পড়ে, ওটা একটা প্রবলেম হয়ে যায়। এগুলো সব কোয়ার্টার বাংলো স্টাইলে বানানো, সবাই কিন্তু একটা করে ফ্লোরে মানে একটা করে ফ্লোরের আবার এক সাইড করে আছে, বাট দেখে মনে হচ্ছে একটা বাংলো, মানে টোটালটা মনে হচ্ছে একটাই, বাট টোটালটা একটাই না। হ্যাঁ খুব সুন্দর এই গাছটা, তো আমার খুবই ভালো লাগে এই এরকম টাইপের গাছগুলো। আর এখানেও একটা বেল গাছ লাগিয়েছে ওরাই, সুবিধা আছে বেশ, এখানে ভালো স্পেস পেয়েছে জন্য এত রকম গার্ডেনিং করতে পেরেছে, তাই না উনু? আর ওরা খুবই কেয়ারফুল গার্ডেনের ব্যাপারটাতে, তাই না?
প্যাশনেট যেটাকে বলে একদম। এই পেঁপে গাছটাকে এমন ভাবে ছেটেছে দেখতে একদম অদ্ভুত লাগছে, দেখে মানে চন্নই রকম কোনো গাছ। আমি এই পাতাগুলো দেখে মানে সাইডের অল্প অল্প পাতাগুলো দেখে একটু মানে বুঝতে পারলাম যে এটা পেঁপে গাছ। কিরে বুনু, আর বুনু ওখানে আস্তে 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 রওনা দিয়েছে, আমিও আস্তে আস্তে আগাই। একটু পায়ে দিক থেকে ওদিক হলে পড়ে যাওয়ার চান্স আছে। কি রিয়া বলছি, এরকম টেরা ব্যাকা আছে, ব্যালেন্সই হতে চায় না, তাকিয়ে তাকিয়ে হার্ট ব্যালেন্স হয়ে যাবে। বাস হলো তো ব্যালেন্স। এখন সব থেকে বাজে ব্যাপার এটাই হলো যে সমস্ত রোদটা এখন মুখের মধ্যে এসে পড়বে। এখন মনে হচ্ছে একটু টোটো নিয়ে নিলেই ভালো হতো, কিন্তু বেশি দূর যেতে হবে না, অল্পটুকুই যেতে হবে, মানে টোটো নেওয়ার মতন অতটা ডিস্টেন্স না, নাহলে আর কি হাঁটতে বেরোলাম। কিন্তু ওই রোদটার জন্য একটু বিরক্তিকর, এমনিতে আর সবই ঠিক আছে। শোন না বলো, আমরা একটা কাজ করবো, আমরা এইদিকে রাস্তাটা দিয়ে যাবো, এইদিকে রাস্তাটাতে না ভর্তি গাছ আছে, মুখে এত রোদ পড়বে না। আর এইদিকে রাস্তাটাতে একটু রাস্তাটাও বেশি চওড়া, এইদিকে আবার রোদটাও বেশি মুখে পড়বে, গাছটা সেই আন্দাজে কম জন্য, তাই না? এটা একটু ভালো আইডিয়া লাগিয়েছি কিন্তু, মাথায় বুদ্ধি আছে তোর। এখানে গাছ দিয়েই পুরো শেড হয়ে আছে, দেখো টোটাল রাস্তাটাতে হালকা হালকা রোদ, মানে ওভাবে মুখের মধ্যে রোদ পড়ার কোনো চান্স নেই। রিয়ার মুখে আর পড়ছে না, দেখেছিস তো, কারণ এখানে প্রচুর বট গাছ, মানে অনেক পুরনো পুরনো গাছগুলো, এই গাছটা অনেক পুরনো, সব গাছই এখানে প্রচুর পুরনো। তো রাস্তাটাকে একদম ছায়া দিয়ে রেখে তো আমরা এই রাস্তা দিয়ে এখন হাঁটতে 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 চলে যাবো। রিয়া ওই কুকুরটাকে দেখে এত ভয় পেয়েছে যে লাস্টে ওই রাস্তা ছেড়ে আমাদের আবার এই রাস্তায় আসতে হলো। এই রাস্তাটাতে মারাত্মক রোদ, বাট রিয়া বলছে যে থাক রোদ থাক যাই থাক, কিন্তু আমরা এই রাস্তা দিয়ে যাব। ওই কুকুরটা জাস্ট চিল্লাচ্ছে, কার উপরে চিল্লাচ্ছে কোনো ঠিক ঠিকানা নেই, ও তাতেই ভয়ে একদম কাবু সাবু হয়ে গেল। পায়ের কাছে এসে চিৎকার করছিল, বাপ রে। তো চল এখন রোদের মধ্যে দিয়ে যেতে হবে, আর কিছু করার নেই। আর এই যে মাধব কাকুর দোকান চলে এসেছে, এখান থেকে ও বলে কি নেবে, যেটা নিবি নিয়ে তারপর বাড়ির দিকে চা দিয়ে খাবি, তো এটাই প্ল্যান ওর। খুশি এবার একটা কোন প্লাস্টিক ফ্লাস্টিক দিয়ে দাও। সকাল সকাল বেরিয়ে এসে ভালো কাজ করেছি আমি। কত নম্বর পাগল তুই, কে করে এগুলো? ওরে এতক্ষণ হেঁটে আসলো, তাও ওর এনার্জি কত হয়নি, এখন এসে নাচানাচি করছে, মানে কি বলবো আর কি, দারুণ দেখো ঝলমল ঝলমল করছে রুমটা, উড়ে আমার তো সেই লাগছে। বুনো তাহলে চেঞ্জ টেঞ্জ করো ফটাফট, চলো করি, তারপর চাওয়ালা। ছি ছি, কেউ লিলঠুর মতন করছি, আমি পাই না, আমি পাই না। ওটা ওটা তো ওরই কাজ, আমি রান্না যেরকম করি তুই সেরকম চা বানাস, আমাদের তো দুজনের ডিল হয়েই গেছে, তো ফালতু কেন বলছিস? আচ্ছা ঠিক আছে, এগুলো ফটাফট জায়গা মতো রাখিস। বাবা ডেকো না, রিয়া চেঞ্জ করছে, যেতে পারবে না এখন। তুই আমাকে ছেড়ে খাবি না তো? কেন, তোর ডাউট হচ্ছে? এটা না বেশি খাওয়া যাবে না, বিকজ এটা মা বাবা খেয়ে বললো মারাত্মক মিষ্টি, তো তার জন্য একটা একটাই নিয়েছি, আর দরকার নেই, আর এটা দুটো নিয়েছি, বাস দ্যাটস এনাফ। আর ওটা হলো আমার কাপ, ওটা ওদিকে কি হয়ে চলে গেলো, আর এটা রিয়ার কাপ, রিয়ারটা এদিকে কি হয়ে চলে আসলো কিছুই বুঝতে পারলাম না। আর এক সকালে দুবার চা খাওয়ার অভিজ্ঞতাটা কেমন উনু? তো এই ব্লগটাকে আমি আর বড় করছি না, আর হলো আজকে দুটো ব্লগ বানাবো, কারণ এটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তো এটাকে আমি আর লেন্দি করছি না, এখন কিছুক্ষণ পর থেকে আরেকটা ব্লগ স্টার্ট করে দিব, ঠিক আছে? সেটাতে বিকালের আজকে যত সেলিব্রেশন আছে, যা যা আছে, যা যা পড়বো, ওই বাড়িতে যাবো জেঠিমুনির, সে সমস্ত কিছুটাই থাকবে, তো তোমরা অবশ্যই দেখো সেটা। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।